আপুনি চাই আছে ইভিনিং হেডলাইনস। প্রাক্তন বিধায়ক রবিন বনিকর দেহাবহান অভয়াপুরী দক্ষিণ বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক বনিক্য দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছিল আর অবশেষত 77 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আজি পুয়া বঙ্গাইগাঁওর এখন হাসপাতালত ইহলীলা সম্বরণ করে। অভয়াপুরী দক্ষিণ বিধানসভা সমষ্টির দুবারর বিধায়ক আছিল। অগপ দলের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিল রবিন বনিক্য। আন কিছু খবর। বদরদিন আজমলের মিত্রতার প্রস্তাব পুনের নাকচ করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। আজমলের সপন কেতিয়াও বাস্তবায়িত নহয় বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে। আজমলক ইন্টারন্যাশনেল মানু আখ্যাতি কটাক্ষ করলে ভূপেন বরাই। ইপিনে ক্ষুদ্র আঞ্চলিক দলসমূহক বিজেপি নিঃশেষ করার ষড়যন্ত্র রচনা করার অভিযোগও প্রদেশ কংগ্রেসের সভাপতি। সমান্তরালক বিত্তীয় ব্যবস্থাক সরকারক তীব্র সমালোচনা ভূপেন বরার। 100% আসন দাবি করার পাছত যেটা রিজাল্ট আহিল ইয়ারপর একটা কথা স্পষ্টকে প্রতীয়মান হয়েছে যে খিলঞ্জিয়া মানুষের হৃদস্পন্দন অনুমান করা ব্যর্থ হয়েছে। উজনি জনজাতি রাইজে কি চিন্তা করে আছে, মনস্তাত্ত্বিক জগৎখনত বিজেপির প্রতি প্রতিক্রিয়া কেনেকা, সেই কথাটা যে বুঝি পাত বিজেপি 100% ব্যর্থ হয়েছে তার প্রমাণ হয়েছে যে বিজেপিয়ে 50% আসন পরাজয় স্বীকার করবল হয়েছে। যদি এখন সরকারে এটা বিত্তীয় বর্ষত নির্ধারিত বাজেটর মাত্র 19% পয়সা ইমান এখন বিশাল রাজ্যর সামগ্রিক বিকাশের ক্ষেত্রে খরচ করে, যে মুখ্যমন্ত্রী যে কৈছিল যে অসম ভারতবর্ষের ভিতর শীর্ষ 5খন উন্নত রাজ্য পড়ব, আমি কোন সনত কিমান শ বছর পিছত সেই পর্যায়ে উপনীত হোম তারও একটা সমীক্ষা মুখ্যমন্ত্রী মহোদয় দিলে ভাল হয়। আর মই বারে বারে কৈ আছো সরকারক যে সরকারের অর্থনৈতিক ফুপুলাস অবস্থা, সরকারের যে ধারত পুঙা লাগি থাকা অবস্থা, এই অবস্থাটা সরকারে লুকায় রাখবলে আর চেষ্টা করে লাভ নাই।